থ ফ জুলু ছালমাৰিমি হাকোতে ৰগ ন' নাগুজাকা অ কাইথমল ফল' কালি নাষ্টিৱা জুডিচিয়েল প্ৰচেছ খাইজাকা এন ডি পি এছ মাম ৰ খৰৱলৈ ফেকজানি বানা খাই ৰ' বাগৈ জামিন সানে হাই কৰ্ট কইজাকা রনি রংমা জীবন জয় ত্রিপুরাতে সনঞ্জয় ত্রিপুরা রো হাই হাইকর্ট বেল পেটিশন খলাইকা সেনির এডভকেট সুব্রত সরকার বড়ত মামলা শালমারিও হাই সালমারী নি জাস্টিস অরিন্দম লোড ছাকলাইকা আবুণী ইয়গুলো মামলা জাস্টিস অরিন্দম লোড ফেন্সি জাজমেন্ট রেখা ও জাজমেন্ট ও সাকাইকা রমজান জীবন জয় ত্রিপুরাতে সনঞ্জয় ত্রিপুরা নগনি ফাইন তালসরম সাকায় বরক ক ক ক ক ক ক ক কমিউনিটি সার্ভিস বাকে অংগে ফেক জানাই মানাইনো ন ককমা পেরাই হানাই আবু বাকুই নাইমাথা বদল নিব খাগতে তে বু জত চুবা চুমায় হানি সাকলাই জাকা ককপের রম কক পের মনে মান বিডিও রক নাওই। নাইমাথা বদল রন হাইকোর্ট জমা রে আর রিপোর্ট রুগী ন ফাইনে হাইন হাই মামলা তৈ বেল পেটিশন রেজাকায় হাসতে হাফং খাগতে অ মামলান নাই কলকা হাইকোর্ট এডিশনাল পাবলিক প্রসিকিউটর সম্রাট গোস আসল সম্রাট গোস ককমা থারি বুস কাঙ্গো সাকলাই ও জাজমেন্ট হাসতে কাইসা পইলা ফেন্সি জাজমেন্ট হাই সাকাবো এই কেসটার মধ্যে যারা আসামি রয়েছেন মানে জীবন জয় ত্রিপুরা এবং জয় ত্রিপুরা তাদের বাড়ির লোকদের বলা হয় যে তারা যেন আগামী এক মাস কমিউনিটি সার্ভিসের অঙ্গ হিসাবে ওনারা যেন ড্রাগ ড্রাগের বিরুদ্ধে একটা ক্যাম্পেনিং করেন অ্যান্টি ড্রাগ ক্যাম্পেনিং এবং ওনাদের গ্রামে এবং ওনাদের মহকুমার মধ্যে যেন করেন এবং এর জন্যে ওনারা সাধারণ প্রশাসন থেকে পুলিশ প্রশাসন থেকে সবার থেকে ওনারা কোঅপারেশন পাবেন এবং এক মাস এটা করার পরে এবং ওদের বলা ওদের ওনাদের বলা হয়েছে যেন দুই পরিবারের ব্যক্তিরা বিভিন্ন গ্রামের বিভিন্ন মুরব্বী যারা রয়েছেন তাদের সঙ্গে মত বিনিময় করেন যারা নতুন যারা ইয়াং জেনারেশন যারা আছেন যারা মূলত ড্রাগ ড্রাগের দিকে ধাবিত হচ্ছে তাদের সঙ্গে কথা বলে এবং একটা অ্যাওয়ারনেস যেন ছড়ায় এবং এটা পুরোটা ভিডিওগ্রাফ এবং ফটোগ্রাফ থাকবে পুলিশকে বলা হয়েছে এটা ভিডিও এবং ফটো করার জন্যে অফিসার ইনচার্জকে বলা হয়েছে রেসপেক্টিভ অফিসার ইনচার্জকে এবং পুরো বিষয়টাকে আলাদা আলাদাভাবে ডিএম এস বিডিও এবং পুলিশকে বলা হয়েছে এবং প্যারালিগাল ভলেন্টিয়ার যারা রয়েছে ওখানে তাদের বলা হয়েছে এটাকে অবজারভেশনে রাখতে এবং কোঅপারেট করতে ফ্যামিলিদের সাথে এবং তারপর এক মাস পরে আগামী চার তারিখ এই রিপোর্ট জমা হবে প্রত্যেকটা অথরিটি নিজের আলাদা আলাদা রিপোর্ট মাননীয় উচ্চ আদালতে জমা দেবেন এবং সেই রিপোর্টগুলো দেখার পরে কেমন ক্যাম্পেনিং চলছে ওরা কেমন করছে সেটা দেখার পরে এই বিলিফিটিশনটাকে আবার নতুন করে হিয়ারিং হবে তখন মেরিটে এই বিলিফিটিশনটাকে ডিসপোজ করা হবে ও মামলাওয়া লয়ার সুব্রত নসচুবা সুখলাইকা বিনে জুনিয়র লয়ার আয়েশা সাহা হিরাওয়াত বিউরোপোর্ট ককখরা